আমরা জিন্দেগির প্রত্যেক মানুষের খাস আস কুনাস আছে আমরা তাফসীর মাহফিল করিয়া আমরা সব গুজারি করিয়া আমরা সব আশা নানি আল্লাহ আমরা আশা ওই মেহনত রে আমল রে কবুল করক আমরা সব তোহান আশা লই আমরা সবটা করিয়া যে আল্লাহ তাআলা আমরার এই মেহনত রে কবুল ফরমাক বলকে দুনিয়াতে আমি যত আমল করি আর সব আমলের মকসদ আল্লাহ তাআলা আমার আমল রে আমি নামাজ পড়ি আর আমার আশা আল্লাহ আমার নামাজের কবুল করক আমি মানুষের লগে ভালো ব্যবহার করি আর আমরা আশা হইল আল্লাহ তাআলা আমরার এই আমল রে কবুল করক আল্লাহ তাআলা তান গেছে কোনো আমল কবুল হইতে হইলে আল্লাহ তাআলা কোনো আমলের প্রতিদান দিবা তাইন খুশি হইবা এর লাগি 60টা শর্ত লাগাইছে কটা শর্ত 60টা শর্ত লাগাইছেন যদি 60 শর্ত মিলে তে আল্লাহ তাআলার কাছে আপনার আমল কবুল আর যদি দেয়া যায় কোনো শর্তর অভাব আছে তে ফিরিয়া এই আমল কবুল আর গ্যারান্টি আছেন নাই এক আশা আমরা সকল আমল কবুল হইতো আল্লাহ তাআলা এর লাগি কত শর্ত লাগাইছেন 60টা শর্ত দ্বিতীয় এক আশা আছে আমরা প্রত্যেক মানুষের আশা আমি সব সময় আল্লাহ তাআলা সাহায্য হইতাম ইলা আশা আছে না আমরা আশা আমি বিপদে পড়লে আল্লাহ সাহায্য হইতাম খুশির অবস্থাতে থাকলে আল্লাহ তাআলা সাহায্য হইতাম সব মানুষের দিলে এখানে আশা আছে আমার আল্লাহ তাআলা সকল অবস্থায় সাহায্য করক ওখান থেকে ইখান লাগে আল্লাহ শর্ত লাগাইছেন দুইটা তে আখেরাত তো আপনার সব আমল কবুল হইতো কত শর্ত 60 শর্ত আপনি যে কোনো অবস্থাতে থাকুন আল্লাহ তাআলা সাহায্য পাইলে তাহলে কত শর্ত লাগাইতরা দুই শর্ত লাগা ও সম্পর্কে আমরা সামান্য হনিলে তো শরাইত আমরার মধ্যে আসেনি যদিন তাকে তো শুকরিয়া দেয় করবা আর যদিন তোরা কমি বোধ হয় তে আমার দুনিয়া আছে আবু আমার জিন্দেগি আছে আমি এর ভিতরে হাসিল করে লেবার চেষ্টা করিলে এলে দুনিয়া দিছই না আমরা অতাল লাগে জিন্দেগি দিছই না আখেরাত বানাইবার লাগে আল্লাহ তাআলা ফরমাইতরা ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাআইহা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা কানা সাআইহুম মাশকুরা ও যেটা শর্ত আছে এইটা যদি তাকে এর আর খুশি এর আর আমল আল্লাহ তাআলার কাছে মকবুল হইব আল্লাহ তাআলা এর আর আমলের কদর দানি করবা বদলা দিবা প্রথম শর্ত ওমান আরাদাল আখিরাত যে মানুষে আমলের মধ্যে তার উদ্দেশ্য হইব আখিরাত প্রথম শর্ত যে কোনো আমল আপনি করক আল্লাহ তাআলার কাছে কবুল হইতে হইলে পয়লা শর্ত হইল কি তা ইরাদা আখিরাতের ইরাদা করতা ও উপর আরেক নাম হইল ইখলাস আখিরাতের ইরাদায় আমল করা ওটার আরেক নাম আমরা শরীয়তের ভাষায় কিতা কইতে পারি ইখলাস আপনি দুনিয়ার কোনো কারণে কররা না দুনিয়ার দুই কারণে করা না মারাত্মক রোগ আগে কইছে একটা হইল ইজ্জতের লালস আর একটা হইল মালের লালস এই দুই কারণে যদি আমল করা হয় তাহলে আল্লাহ তাআলা কবুল করেন না তে ফল পয়লা শর্ত কিটা লাগাইলা আখিরাতের ইরাদা আখিরাতের ইরাদে যে সময় মানুষে কোনো আমল করবে কোন নাম হইল ইখলাস আমরা যে আমল করি খাল লাগে করি আল্লাহ তাআলা লাগে আর করার লাগে করার কোনো কথাও নাই নবী ইসলামে আল্লাহ তাআলা কোরআনে কারীম ও এই সম্পর্কে কিলা গুরুত্ব দিয়া বয়ান দিছেন এর কারণে কোন নাই কোরআনে কারীমের তাফসীর ও নক্কা দিল অটোমেটিক বদলিব আল্লাহ তাআলা এই ইখলাসের এই গুরুত্ব বুঝাইবার লাগে বারবার কইতরা কোরআন আল্লাহ কিলা লাগে নাজিল করছেন তানজিলুল কিতাব মিনাল্লাহিল আজিজিল হাকিম ইন্না আনজালনা ইলাইকাল কিতাব বিল হাক্কি ফাবুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন আল্লাহ তাআলা ফরমাইতেছেন কোরআনে কারীম রে আমি সত্য সত্য নাজিল ফরমাইছি এর কারণে আল্লাহ তাআলার ইবাদত করক মুখলিস আল্লাহউদ্দিন ইবাদত রে আল্লাহর লাগে খালিস করিয়া লগে আর কিছু করতো না ইবাদত খাল লাগে করতে খালি আল্লাহ তাআলা লগে আর কেউ না ফিরি আর আয়াত পড়ক আলা লিল্লাহি দ্বীনুল খালিস আল্লাহ কথা শুনিয়া রাখো ইবাদত হইল একমাত্র আল্লাহ তাআলার লাগে খালিস করিয়া ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন আল্লাহউদ্দিন আগর যেটা মানুষ আসলা সব রে আল্লাহ ওখানে হুকুম দিছে যে আল্লাহর ইবাদত রে বা একমাত্র আল্লাহর ইবাদত করবা খালিস করো খালিস ও জিনিস রে হয় যে গুলো অন্য কোনো খোট মিলাই না খালিস আমরা চাউল থাকে না খালিস চাউল খারে কোন যে চাউলের মধ্যে অন্য কোনো জাতির কোনো চাউল মিলাই না খালিস চাউল আমরা নিয়ত খালিস ও যে নিয়তের মধ্যে অন্য কোনো জিনিস নাই যদি তাকি যায় তে আখেরাত গেলে কোনো বদলা পাইবার লাইন নাই বলকি আপনি আর শাস্তি পাইবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিসও ফরমাইতরা আমি কইছি আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা ঔষধ সব বর্ণনা করিচ্ছ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা ইন্না আখওয়াফা মা খাফু আলাইকুম আশিরকাল আসগার নবী সাল্লাল্লাহু আলাইহি ফরমাইলে আমার রে সবচেয়ে বেশি ডর তোমাতান উপরে তোমাতান হইতে সাহাবায়ে কেরাম তো সাধারণত এই জাতির রোগ থেকে মাহফুজ আসলা এর মতলব হইল যদিও সামনে তারা রে কইছেন কিন্তু কিয়ামত পর্যন্ত সব উম্মতর লাগি খাওয়া হইছে যে সবচেয়ে বেশি আমার তোমাতান উপরে যে জিনিসের ডর
একটা হলো কোনটা একটা হলো শিরক আসগর ছোট শিরক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম সময় ছোট শিরক কারে কোন জানা আসলো না কইছেন ইয়া রাসূলুল্লাহ ওমা শিরকুল আসগর ছোট শিরক কারে কোন নবী সাল্লামে উত্তর দিছেন আর রিয়াউ ফরমাইছেন ছোট শিরক অর্থ হলো রিয়াকারি নিয়তর মধ্যে আল্লাহ তাআলা সাড়িয়া অন্য কিছু আনিলা ওয়া খান ওটা হলো রিয়াকারি ওটার কয় ছোট শিরক তেনবিসলেম ফরমাইতে একটা সবচাইতে আমার দরকার ও জিনিস এই রোগ বলা রোগ যে গে মানুষের একবারে নষ্ট করে দে এর কারণে হাদিস ও নবিসলেম ফরমাইতে কিয়ামতের দিন কেনা যা খাইবা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ফি কলবি দাখালাল জান্নাহ যিনি লা ইলাহা ইল্লাল্লাহ কইছেন দিল দিল খালিস আসলো কেন আল্লাহ সারা কোনো মাবুদ নাই কেন খালিস দিল এই মানুষের জন্য তো যাইব গিয়া ও হইলো আমরা নিয়তরই গুরুত্ব ওখানে রাখা হয় আখেরাতর ইরাদায় আমল করা তোরাও যদি কিচ্ছু করে যায় তে আল্লাহ তাআলা কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ফরমাইতরা আল্লাহ তাআলা কিয়ামতের দিন মানুষরে ফরমাইবা মান আমিলা আমালান ওয়া আশরাকা ফিহি গাইরি তারাকতুহু ওয়া শিরকাহু আল্লাহ তাআলা ফরমাইছেন যে মানুষে কোনো আমল করছে আমার লাগি করছে ঠিক আছে কিন্তু লগে আরো খাওরে ফুরাই নিছে লোকে আরো কোন দুনিয়ার মকসদ হল মিলাইছে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ফরমাইবা তারাকতু হুয়া শিরক আল্লাহ তাআলা ফরমাইবা আমার গেছে কোন তোমার বদলা নাই আনা আকনা শুরাকা ইয়ানি শিরকি আল্লাহ তাআলা ফরমাইবা আমি অংশীদার হলো অংশ কবুল করি না আল্লাহ তাআলা তোলা বেনিয়াজ জাত আল্লাহ তাআলা কইবা আমি খেউরর অংশীদার হলো অংশ আমি গ্রহণ করি না আমার লগে যেহেতু অন্যরে ফুরাই লিছো তে আমি আমল বিলকুল সাড়িয়া তার লাগে করি দিলাইছে তার কাছে কি বদলা না আমার কাছে কিছু নাই তেই মাশাল লাগি বদাইবো যে খোল্লা তো আল্লাহ তাআলার ফাইতা আর এই সময় আল্লাহ তাআলা কইবা আমার কাছে বদলা নাই তোমার হমুক করে ফুরাইছলে আমার লগে যাও তার অমুক দুনিয়ায় তো তোমার উদ্দেশ্য আসলো হহের লাগে করছো আমার লাগে কাছে কোনো বদলা নাই আমার লাগে করলে তো খালিস করে করতে আছে তে আল্লাহ তাআলার কাছে ও ইবাদত কবুল হয়ে যাবে একমাত্র আল্লাহ তাআলার লাগে করা ইগো আমরা ও দিল নিলে হালত বানানি আমরা লাগে সহজ আছে যদি আমরা খেয়াল করে হই যাব আর আল্লাহ তাআলা ইলা ফারা বন্ধ করলো দিনে বানাইও দিলেন যে দিল আল্লাহ তাআলা ছাড়া আর কেউ রিয়া দাও থাকে না সকল ফয়লা শর্ট কোনটা হইল আখেরাতর ইরাদা আমরা সামনে এমন এক দিন আছে যেদিন আমরা সব এই দিনের সম্মুখীন হওয়া লাগবো না আমরা সব এই দিন যাওয়া লাগবো আর কার সামনে উবাই জবাব দেওয়া লাগবো পুরা জিন্দেগির আল্লাহ তাআলার সামনে ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন মানুষ খাড়া হইবা রাব্বুল আলামিনের সামনে পুরা জিন্দেগির আপনার হিসাব দিতা এখন ও আখেরাতর যে মানুষ ইরাদা করি আমল কল করব দিল পাক হই যাবে না এক শর্ট দুই নম্বর ইলা করার বাদে ও সাআলা হাসায়া হাসাও আল্লাহ তাআলার ফাইবার লাগে আমল করা লাগে খালি যদি নিয়ত করিয়ে কোনো মানুষে বই যায় তে আমল হয়নি কোনো আমার যেমন বলা নিয়ত হয়েছে আমরা রে আপনি তো যদি যে সময় আপনি তো তফসিল কোরআন কোরআন ইরাদা আসলো ইরাদা হন লিয়া বই যেতা যে আমরা তফসিরে কোরআন কর্ম একমাত্র আল্লাহ তাআলার কুশ করা লাগে ইরাদা বস আর বাদে সামনে দি ইলা মজলিস ইলা কায়েম করতে না ইন্তেজাম করতে না তো ওই গেল নেনি তে বাদে খামি কেন করা লাগে না খামি কেন করা লাগবো ইয়ে দুনিয়ায় তো আমরা জানা আছে আমরা খালি ইরাদা করলে হয়ে যায়নি কোনো ইরাদার বাদে আপনার খাম হইতো আপনার যদি নাই মুম্বাই যাইবার ইরাদা থাকে আপনি ইরাদা করিয়া বইতে না করিয়া টিকিট বানাই না ও আমরা আমল করা লাগে আমল করলা ও সাআলা হাসায়াহা ওলা আমল করলা যেলা আল্লাহরে পাওয়া যায় আল্লাহ তাহলে জেলা হইছে নলা আমল করলা তে ফয়লা হইলো নিয়ত ঠিক হইতো দুই নম্বর হইলো আমল হইতো আপনি করতা আমল এরপরে আমল জেলা করার কথা বলা হইতা সকল জিনিস আমরা তাহলে কই নেন আদ বকল আছে ও কাম করতে ওলা তরিকায় সুরক্ষা ও কাম করতে ও তরিকায় আপনি আমল করলা জেলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বাতাইয়া দিছেন আপনি ওলা আমল করিয়া গেলা তিন খাম নিয়ত আমল নবী সাল্লামে জেলা কইছেন তা ইত্তেবা করিয়া আমল করলা আর আরেকটা ওয়া হুয়া মুমিনুন আপনি যাইতেই দুনিয়া থেকে ইমান লইয়া যাইতা ইমানও থাকতো সকল ফয়লা শর্ত নানি একটা যদি ইমান থাকেতে আপনার পুরো জিন্দেগির আমল আল্লাহ তাআলার কাছে কবুল হইব শর্ত ফাইলে আর যদি নো শর্তটা নাই যায় ইমানের শর্ত যদি নাই হই যায় তে আপনার জিন্দেগির কোনো আমল আল্লাহ তাআলা গ্রহণ করতে না ইমানই গো আমরা সবচেয়ে বড় দৌলত না কিলা দৌলত জিন্দেগির বহুত বালা খাম কল করছেন মানুষের সাহায্য করছেন ফারা বালা খাম কল করছেন কিন্তু ইমানের তৌফিক হইছে না আপনার কোনো আমল কবুল হইব না দুনিয়ায় বদলা ফাইলিবা আল্লাহ তাআলা বদলা দিবা দুনিয়ায় দুনিয়ায় তো বহুত বদলা ফাইলিতে পারন কিন্তু
আখিরাত তোর বদলা নিবার লাগি এক শর্ত হইলো কিটা হইতো আপনার ঈমানটা থাকতো আতলে কি আমরা উদাহরণ একটা দেওয়া যে ঈমান সে সব নে কামল খল করছন কিন্তু ঈমান ঈমান থেকে মহরুম রইছ ঈমান সরল হয়ে গেছে উদাহরণ যে আমরা 000 লেখা লেখা হইলো আর 1টা লেখা হইছে না ফাউর হয়ে গেছে কোনদিন বোর্ড আপনি 000 আপনার মনে লিয়া 1000 লেখতা আপনি তে এক লেখ বানান এক লেখকে বাদে 000 তিনটা দিবা এখন আপনি এক লেখা পাউরি লিছেন আর 00 দিছেন কোনো মান আছে আমরা ঈমান ওয়ালা ঈমান আছে আপনার সব আমল কবুল হইব আর ঈমান নাই আপনার বালা খামা আছে ঠিক আছে কিন্তু যেহেতু ওয়ান নাই তে কোনো মান আছে মান নাই তে আমরা সাইড শট আখেরাত ইরাদায় আমল করব দুই নম্বর হইল আমরা চেষ্টা করব আমার মেহনত করা লাগবে লগে আর এরপরে মেহনত ওলা করা লাগবে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন আর হইল আমার মধ্যে ঈমান থাকা লাগবে ঈমান লইয়া আমরার বহুত একটা ডর আছে আর আমরার জমানা যত সামনে দিয়ে একবার নানি বহুত মাহল হল আমরা ওলা ফুড়ি যায় একটা কোনো সময় আমরা উপরে ঈমানে খতরা হয় আমরা ডর হয় যে কোনো কেউ আমরারে মারি লিবে কেন ডর হয় না বেশ কেউ আমরারে মারি লিবে কেন অত বড় ডর না হয় বড় ডর খান আমরার ঈমান নি হরাইলার কেউ রলে ডরাই আমরা ঈমান ছাড়ি দিয়াননি কোনো কেউর ডরে আমরার ভিতরে থেকে ঈমান আমরা ত্যাগ করে লিয়ান ওখান বড় ডর না কারণ ঈমান ত্যাগ করিলে তো আমার দুনিয়াও শেষ আখেরাতও শেষ তে ঈমান মজবুত করা লাগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসও ফরমাইত্রা কিছু মানুষ আছেন এরা আস্তা জিন্দেগি তো নে কামল করে ঠিক আছে যাইরা দেখা যায় বনে কামল কিন্তু মরার কিছু আগে ঈমান থেকে মরুম হয় ঈমান ছাড়িয়া মরে ইয়া বহুত বড় ডরের কথা না যে আমার জিন্দেগিত ফুরান এক আমল হল্লাম ঈমানি আল হালত আসলাম কিন্তু মৌতর কিছু আগে ঈমান আমি ছাড়িয়া ঈমান ত্যাগ করি না আউযুবিল্লাহ এর পরে আনা ঈমানে মরছ ইলা মানুষ খে ও যে আমি বেমারের কথা কইছিলাম ওখতা মুহাদ্দিসিন নকলে ফরমাইত্রা ওলা ওলা মানুষ যারার ভিতরে আসলে আল্লাহরে কুশ করা আসলো না রিয়াকার আসলা আল্লাহ তো দিলর হালত জানো এর কারণে আল্লাহ মৌতর আগে জাইরো করে দিবা তে আমরা যে আমল করি ঈশ্বর নানি আমরার মধ্যে রিয়াকারি থাকতো না আল্লাহ লাগে হল মার আল্লাহ লাগে যখন করি আরতে মজবুত থাকি মজবুত করিয়া করব খাল লাগে করি আর আমল আল্লাহ তাআলা লাগে দুনিয়া আলা করার লাগে করলে তো এটা মজবুত করিয়া করার জরুরতও নাই আর আল্লাহ তাআলা লাগে করলে সকলটাই মজবুত করিয়া করার জরুরত কারণ আল্লাহ তাআলা লাগে করাও তে ও তিন সাইডটা গুণ যদি থাকে তে আল্লাহ তাআলা আমরার আমলকে কবুল করবা ফিরি আমরার মুফাসসিরিন হলে এক শর্ত এগুলো লাগাইছেন আমরার এক বড় মুফাসসির একজন আছেন আল্লামা তাফসিরে রুহুল মানির মুসান্নিফ আল্লামা আলুসি বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি তাইন ফরমাইত্রে আখিরাতের লাগি যে আমল করবা ইয়া আমলের উপরে পাবন্দি হইতো আখিরাতের লাগি যে আমল করবা ইয়া আমলের পাবন্দি শহীদ করবা গুরুত্ব দিয়া ইলা না যে এক বছর করলা বাদে আর এক বছর নাই জেলা ফায়দা হইতো আছে ইলা ফায়দা হইতো না তে এই সাইড শর্ত তাহলে আমরার আমল আল্লাহ তাআলার কাছে কবুল হইব আল্লাহ তাআলা আমরার আমলকে কবুল করবা কিন্তু আমরা যে সময় চাই মহিলা করলিতাম আমরা করতে সুযোগ পাই মনে নাম বোধ বাধা আইব বোধ বাধা আইব এই বাধা এক নম্বর হইল আমরা নফস আর দুই নম্বর হইল খে ইবলিস এই বাধাটা কি আমরা খাটিয়ে উঠা লাগবো আর খাটিয়ে উঠার জরিয়া কিটা জরিয়া নবী সাল্লাম ফরমাইছেন কোরআনের মজবুত করে ধরিও আর হইল আমার সুন্নতের হাদিসের মজবুতির সহিত ধরিও এর কারণে নবী সাল্লাম ফরমাইছেন আমি দুই জিনিস ছাড়িয়া যাইয়া যতদিনই দুই জিনিস তুমি মজবুতির সহিত দরবার কেউ পথ প্রশ্ন হইতা নাই এক জিনিস হইল কিতাবুল্লাহ কোরআনে কারিম আর দুই নম্বর হইল নবী সাল্লামর হাদিস এই দুই জিনিস যতদিন মজবুত করে দরবার কেউ ফাতারে লইয়া যাইতে পারতো না কেউ ইমান নিতে পারতো না মজবুত ইয়া দর তাও দুই জিনিস তো আমরা কোনো বাধায় আমরা আটকাইতে পারতো না বেশি আমরা বাধা হইয়া তাকে খা দুনিয়ার মহাব্বত আমরা এই আমল করা থাকি অফিসে পড়ার এক কারণ হইল দুনিয়ার মহাব্বত আমরা কোনো জিনিসের গুরুত্ব বুঝলাম আমার জিন্দেগি ফিট করতে গিয়া যদি কোনো আমি করে পড়ি তার কারণ হইল দুনিয়ার মহাব্বত